আজ এই ভিডিওতে আমরা ক্লাস সেভেনের ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক দু হাজার বাইশ জানুয়ারির জন্য যেটা দেওয়া হয়েছে তার সমাধান দেখে নেব এবং ভূগোল ছাড়াও বাকি অন্যান্য সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্কের ভিডিও চ্যানেলে প্লেলিস্টে পেয়ে যাবে সেখান থেকে চাইলে দেখে নিতে পারবে আর এই ভিডিওর ডেসক্রিপশানে প্লেলিস্টের লিংক লিঙ্ক আছে কিংবা এই ভিডিওর একদম শেষে প্লেলিস্টের লিংক লিঙ্ক দেওয়া থাকবে চাইলে সেখান থেকেও দেখে নিতে পারবে এবারে প্রথমেই এক নম্বরে দেওয়া আছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো অর্থাৎ অপশন আছে সঠিক উত্তর লিখতে হবে একের এক নম্বর হলো অধিবর্ষের বছরটি হলো এখান থেকে সঠিক উত্তর হবে ক নম্বর অপশান উনিশশো ছিয়ানব্বই তো অধিবর্ষ কিভাবে বের করব যে সালগুলো এখানে দেওয়া আছে এগুলোকে চার দিয়ে ভাগ করতে হবে যেটা মিলে যাবে সেটাই হচ্ছে এখানে অধিবর্ষ আর যদি শতাব্দী বছর হয় অর্থাৎ ষোলোশো সতেরোশো আঠেরোশো এই বছরগুলোকে চারশো দিয়ে ভাগ করতে হবে তাহলেই যেটা মিলে যাবে সেটা হচ্ছে অধিবর্ষ তো এগুলো তো একটা শতাব্দী বছর না তাই এখানে যে সালগুলো দেওয়া আছে এগুলোকে চার দিয়ে ভাগ করে দেখো এই উনিশশো যেটা সেটা একবারে ভাগ মিলে যাবে কোনো ভাগ শেষ থাকবে না তাই ক নম্বরে আছে উনিশশো এটা হচ্ছে অধিবর্ষ বা লিপিয়ার এবারে একের দুই নম্বর প্রশ্ন হলো তোমার ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হবে এখান থেকে সঠিক উত্তর হবে অপশান গ দুপুর বারোটায় অর্থাৎ দুপুরবেলা সূর্যের একদম মাথার উপরে থাকে তাই সূর্য রশ্মিটা সোজাসুজি লম্বভাবে পড়ে এর জন্য ছায়ের দৈর্ঘ্যটা দুপুরে সব থেকে ছোট হয় এবারে একের তিন নম্বর প্রশ্ন হলো যে তারিখে মহাবিশুভ হয় সেটি হলো এখান থেকে সঠিক উত্তর হবে অপশান খ একুশে মার্চ এবারে দুইয়ের এক নম্বর দেওয়া আছে বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো তো দুইয়ের একের এক নম্বর হলো বাইশে ডিসেম্বর পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয় এই বাক্যটি ভুল তার কারণ হচ্ছে একুশে মার্চ এবং তেইশে সেপ্টেম্বর এই দুটি দিন পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয় তারপর দুইয়ের একের দুই নম্বর হলো আমাদের দেশে যখন শরৎকাল দক্ষিণ গোলার্ধে তখন বসন্তকাল এই বাক্যটি ঠিক এবারে দুয়ের দুয়ের প্রশ্নগুলো দেখে নিই তো এখানে প্রথম যে প্রশ্ন এটা দুয়ের একের এক দেওয়া আছে তো এটা দুইয়ের দুইয়ের এক হবে ঠিক করে নিও একটু প্রশ্নটা হলো যে কল্পিত রেখার চারদিকে পৃথিবী আবর্তন করে তার নাম লেখো তো আমরা উত্তরে লিখব যে কল্পিত রেখার চারিদিকে পৃথিবী আবর্তন করে তার নাম পৃথিবী অক্ষ এরপর দুয়ের দুয়ের দুই নম্বর হলো বিষুব কথার অর্থ কী তো আমরা উত্তরে লিখব বিষুব কথার অর্থ সমান দিন ও রাত্রি এরপরে দুয়ের দুয়ের তিন নম্বর হলো কোন মাসে পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে অবস্থান করে তো এর উত্তর হবে জানুয়ারি মাসে পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে অবস্থান করে তার কারণ হচ্ছে তেসরা জানুয়ারি পৃথিবীর অনুসুর অবস্থান আর এই সময় অনুসুর অবস্থানে পৃথিবী আর সূর্যের মধ্যে দূরত্ব সবচেয়ে ক্রম কম থাকে প্রায় চোদ্দ কোটি সত্তর লক্ষ কিলোমিটার এবারে তিনের প্রশ্নগুলো দেখে নিই তিনের এক নম্বর প্রশ্ন হলো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবসময় সমান হয় না কেন তো আমরা উত্তরে লিখব পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথের একটা ফোকাসে সূর্য অবস্থান করে এই কারণে পৃথিবী সূর্য প্রদক্ষিণের সময় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সময় সমান থাকে না এক সময়ে পৃথিবী সূর্যের বেশি কাছে চলে আসে আবার এক সময় দূরে চলে যায় এরপর তিনের দুই নম্বর প্রশ্ন হলো পৃথিবীর পরিক্রমণ গতির আরেক নাম বার্ষিক গতি কেন তো আমরা উত্তরে লিখবো সূর্যকে একবার সম্পূর্ণ পরিক্রমণ করতে পৃথিবীর সময় লাগে প্রায় তিনশো দিন এই সময়কালকে এক বছর ধরা হয় বলে পরিক্রমণ গতির আরেক নাম বার্ষিক গতি এবারে চারের প্রশ্নটি দেখেনি প্রশ্নটি হলো অপসুর ও অনুসুরের মধ্যে পার্থক্য লেখ তো আমরা লিখব অপসুর ও অনুসুরের মধ্যে পার্থক্যগুলি হল প্রথমে একটা এরকম বক্স করে নেবে বা অপসুর ডান দিকে অনুসুর এবার লেখা শুরু করব তো প্রথমে লিখব চৌঠা জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয় একে পৃথিবীর অপসুর অবস্থান বলে আর অনুসুরের এখানে লিখবো তেসরা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয় একে পৃথিবীর অনুসুর অবস্থান বলে তারপর অপসুরের এখানে দুই নম্বরে লিখবো অপসুর অবস্থানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব থাকে প্রায় পনেরো কোটি কুড়ি লক্ষ কিলোমিটার আর অনুসুরের এখানে লিখব অনুসুর অবস্থানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব থাকে প্রায় চোদ্দো কোটি সত্তর লক্ষ কিলোমিটার তারপর অপসুরের এখানে তিন নম্বরে লিখব দূরত্ব বেশি হওয়ার কারণে পৃথিবী থেকে সূর্যকে ছোট দেখায় আর অনুসুরের এখানে লিখব দূরত্ব কম হওয়ার কারণে পৃথিবী থেকে সূর্যকে বড় দেখায় এবং অপসুরের এখানে চার নম্বরে লিখব পৃথিবীর পরিক্রমণ বেগ সামান্য কমে যায় আর অনুসুরের এখানে লিখব পৃথিবীর পরিক্রমণ বেগ সামান্য বাড়ে এবারে পাঁচ নম্বর প্রশ্ন হল চিত্রসহ সংক্ষেপে ঋতু পরিবর্তনের বর্ণনা দাও তো প্রথমে একটু লিখে নিই এবং শেষে একটা ছবি থাকবে দেখে ভালো করে এঁকে নিও তো প্রথমে আমরা লিখবো উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীর রক্ষক কিছুটা হেলানোভাবে অবস্থান করে সূর্যকে পরিক্রমণ করায় উত্তর ও দক্ষিণ গোলার্ধ পর্যায়ক্রমে সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে যখন উত্তর গোলার্ধ সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে তখন উত্তর গোলার্ধে ক্রমশ দিন বড় ও রাত ছোট হতে থাকে তাই দিনের আলো অনেকক্ষণ পাওয়া যায় ফলে সারা দিন ধরে সূর্য তাপে পৃথিবী যে পরিমাণ উত্তপ্ত হয় স্বল্প দৈর্ঘ্যের রাতে তার কিছুটা বিকরিত হতে পারে এইভাবে উত্তর গোলার্ধে দিনের পর দিন গরম বাড়তে থাকে এই সময় উত্তর গোলার্ধে সূর্যরশ্মি লম্বভাবে পরায় সূর্যের তাপও প্রবল হয় এই সময় উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল ও দক্ষিণ গোলার্ধে শীতকাল বিরাজ করে আবার যখন দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে তখন উত্তর গোলার্ধে ক্রমশ দিন ছোট আর রাত বড় হতে থাকে ফলে দিনের বেলায় সূর্য তাপে ভূপৃষ্ঠ যে পরিমাণ উত্তপ্ত হয় দীর্ঘ রাতে তার চেয়ে বেশি পরিমাণ তাপ বিকৃত হওয়ায় ভূপৃষ্ঠ ক্রমে শীতল হয়ে পড়ে এই সময় উত্তর গোলার্ধে সূর্যরশ্মি বাঁকাভাবে পড়ায় ভূপৃষ্ঠ কম উত্তপ্ত হয় তাই উত্তর গোলার্ধে শীতকাল ও দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল হয় আবার বছরের দুটো দিন পৃথিবীর নিরক্ষরেখার উপর সূর্যরশ্মি লম্বভাবে পড়ায় পৃথিবীর সর্বত্র বারো ঘন্টা দিন ও বারো ঘন্টা রাত হয় এই সময় উভয় গোলার্ধে ভূপৃষ্ঠের তাপ গ্রহণ ও বর্জনের মধ্যে সামঞ্জস্য থাকায় পর্যায়ক্রমে বসন্ত ও শরৎ ঋতুর উদ্ভব হয় তো এরপরে একটা ছবি এখানে এঁকে দিতে হবে তো ছবিটাই যে স্ক্রিনে দেখা যাচ্ছে এই ছবিটা একটু ভালো করে দেখে পেন্সিল দিয়ে এঁকে দিয়ে তো এই গেল ক্লাস সেভেনের ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্কের সম্পূর্ণ সমাধান যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এছাড়া বাকি সাবজেক্টের ভিডিওগুলো প্লে আছে এখানে দেখো এই যে প্লে দেখা যাচ্ছে এখান থেকে প্রয়োজন মনে হলে বাকি সাবজেক্টের ভিডিওগুলো দেখে নিও তো আজ এই ভিডিওটা এতটুকুই বাই।